প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোশ্চেন দেখি 2, কোশ্চেন নাম্বার 4, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি। 20,10,008, ঠিক আছে? তাহলে আমরা দেখব কোনটা আমাদের 20,10,008। ঠিক আছে, তাহলে প্রথমেটা আছে 20,10,008। তাহলে এখানে দেখে নাও 20,10,000, তাহলে আমরা কোনটা পাচ্ছি দেখে নিই। তাহলে দেখো আমরা কিভাবে করছি, আমরা একটু সাজিয়ে নেব, কমা দিলে বুঝতে সুবিধা হবে। 20,10,008, 20,10,008 মানে হচ্ছে আমাদের তিনটে সংখ্যা, তারপরে দুটো সংখ্যা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষ নিযুত। তাহলে দেখো এখানে 20,10,008 অর্থাৎ আমাদের বেট হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা আমাদের হবে বি, ঠিক আছে? এর হচ্ছে বি। এরপরে আমরা তারপরে সংখ্যাটা করব 1 কোটি, 1,11,08,041। তাহলে 11 কোনটা আছে আমি দেখে নিই, 11,11,000, 1 কোটি 11,00,000, 1 কোটি 11। এই যে এখানে তিনটে, তারপরে দুটো, তারপরে দুটো, ঠিক আছে? তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1,11,08,041, তার আমাদের হবে সি। তারপর আছে 2,60,566,000, 526। দেখো 526 এখানে দেখা যাচ্ছে আমাদের, এখানে এখানে একটাও নেই, তাহলে এটাই হবে তিনটে, তারপরে দুটো, তারপরে দুটো, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে 2,60,566,000, অর্থাৎ হবে এ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।